দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্য পাওয়া গিয়েছে। সাবেক এই আইজিপির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই আড়ালে চলে যান, তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না। তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গিয়েছে, বেনজির এখন দেশে নেই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে, গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গিয়েছেন। এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন। বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন। এদিকে বেনজির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। ধারাবাহিকভাবে তারা বেনজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে। এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গিয়েছে। তবে নতুন করে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে 100 বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে। এছাড়া ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্য পাওয়া গিয়েছে। বেনজিরের মোবাইল ফোন এখন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, 6 জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে। নির্ধারিত দিনে বেনজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলেছেন 6 জুন বেনজিরকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে। তিনি নিজে না গেলে জনমনে ভুল ধারণার সৃষ্টি হবে, তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবিলা করার কথাও জানান তিনি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে উল্লেখিত তথ্য জানা যায়। আরও জানা গিয়েছে যে বেনজির আহমেদের শ্বশুরবাড়ি সাতক্ষীরা জেলায়, সেখানে তিনি 100 বিঘা আয়তনের মাছের ঘের প্রতিষ্ঠা করেছেন। শাশুড়ির নামে সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা হয়েছে। অনেক জায়গা দখলেরও অভিযোগ আছে। ঘেরের যৌথ মালিকানায় আছেন আরেকজন পুলিশ কর্মকর্তা। BCS 24 ব্যাচের ওই কর্মকর্তা এখন চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত। তার আদি নিবাস গোপালগঞ্জে হলেও বাবার চাকরির সুবাদ খুলনায়ও বাড়ি আছে। বেনজিরের সঙ্গে যৌথ মালিকানায় খুলনা, গোপালগঞ্জ ও গাজীপুরে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। এসব তথ্য যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট এলাকা থেকে নথিপত্র সংগ্রহ করার কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আরও জানা যায় যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্লাম, জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে জুমেরা এলাকার 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট তিনি অতি সম্প্রতি 90 লাখ দিরহামে 28,75,50,000 টাকায় বিক্রি করেছেন। এছাড়া বাংলাদেশের এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্য রয়েছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায়
বেনজিরের একটি সাততলা ভবন ছিল, সেটাও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পরে সব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে। জানা গিয়েছে 23 ও 26 মে দুদকের দুই দফায় করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের ক্রোক করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা, 114 একর জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এছাড়া আদালতের নির্দেশে গত সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে CDBL বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব বিও হিসাব বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলোয় শেয়ার ও অর্থ লেনদেন করা যাবে না। আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী 6 জুন বেনজির ও 9 জুন তার পরিবারের সদস্যরা দুদকের সশরীরে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন নাও পারেন। আবার তারা আইনজীবীর মাধ্যমেও তাদের বক্তব্য তথ্য উপাত্ত পাঠাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা যেটাই করেন, 6 জুনের পর দুদক আইনের 26-এর 1 ধারা অনুযায়ী বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হতে পারে। প্রসঙ্গত, এর আগেও দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি, সচিব, শিল্পপতি সহ হাই প্রোফাইল অনেককেই দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে মামলা দায়েরের পর, কারণ মামলার তদন্তকালে আসামিদের বক্তব্য নেওয়ার আইনি বাধ্যকতা রয়েছে। তদন্ত সম্পন্ন করতে আসামিদের বক্তব্য নেওয়া বাধ্যতামূলক। গত 4 মে পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরুদ্দেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে দেশ ছেড়ে কোথায় গিয়ে অবস্থান করেছেন সাবেক এই আইজিপি তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। তার অবস্থান নিয়ে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া যাচ্ছে 2 রকম তথ্য। কেউ বলছেন তিনি সিঙ্গাপুর আছেন, আবার কেউ বলছেন তিনি দুবাইয়ে রয়েছেন। বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে করে গত 4 মে 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন বেনজির। সূত্রটি আরও জানায়, স্ত্রী জিশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সিঙ্গাপুর অবস্থান করছেন। আরেকটি সূত্র জানিয়েছে, বেনজির তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির দুবাইয়ে রয়েছেন। তবে তারা সেখানে কী কারণে গিয়েছেন সেটি জানাতে পারেনি ওই সূত্র। এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 মেয়েকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে। জমি, ফ্ল্যাট, টিভি লাইসেন্স সহ বেনজিরের আরও সম্পদ জব্দের নির্দেশ। পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে থাকা আরও বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট, সিটিজেন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স ও কোম্পানির শেয়ার ক্রোকের জব্দ নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বুধবার গত 12 জুন ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। তৃতীয় দফায় জব্দ করা সম্পত্তি হল রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39.30 একর জমির ওপর একটি ফ্ল্যাট, ওপর 2টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় 25 একর জমি, স্ত্রী জিশানের নামে আদাবর থানার পিসি কালচার এলাকায় 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে সম্পত্তিতে 6তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার।
মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে স্ত্রী জিশান মির্জা ও কন্যাদের নামে দেশ বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে গত 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা সহ সন্তানদের দুদকে হাজির হতে বলা হয়। বেনজির আহমেদ ও তার পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত 23 মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে এসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি। বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। তিনি বলেন, এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেছেন। অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন তা বের করা সম্ভব। বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পুরো বিষয়টি আরও পরিষ্কার করে বলেন, ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক, ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তরের না করতে দেওয়ার সুযোগ নেই। কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতাদেশ দিতে পারেন। এরকম ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে। তিনি বলেন, সাধারণভাবে এ ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে, ফলে গোপনে জানিয়ে দেওয়া হতে পারে। আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন। সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে রাখা হয়। এখন দেখার বিষয়, বেনজির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে টাকা উত্তোলন হয়েছে কিনা। আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলো নিয়ম মেনে সব সন্দেহজনক লেনদেন রিপোর্ট STR এবং নগদ লেনদেন রিপোর্ট CTR করেছে কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম অর্থ পাচার, মানি লন্ডারিং সহ এ ধরনের অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। গত 29 মে তিনি ওই জাতীয় দৈনিককে বলেন, দুর্নীতিবাজরা আগেই টাকা সরিয়ে ফেলে, এটাই স্বাভাবিক। বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটি নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, বেনজির আহমেদ একদিনে বেনজির হননি, তাকে পুলিশের IG, র্যাবের DG ও সরকারি বানিয়েছে। হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর। এদিকে বেনজির আহমেদের 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গিয়েছে। 2017 সালে এই টিভির অনুমোদনের সময় তারা দুজনেই ছিলেন শিক্ষার্থী। দেশের সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদ অনুসন্ধানেও নেমেছে দুদক, বিশেষ করে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে তাদের কী পরিমাণ সম্পদ রয়েছে সেসবের খোঁজও নেওয়া হচ্ছে। দুদকের 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটির প্রধান হাফিজুল ইসলামের সই করা চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। দুদকের পক্ষ থেকে বিদেশে সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে BFIU চিঠি দেওয়া হয়েছে। দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালন করে BFIU। সংস্থাটি এগমন্ট গ্রুপ নামের একটি ফোরামের সদস্য। এই ফোরাম বিশ্বের
170টি দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত, যারা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। 2013 সালে এগমন্ট গ্রুপের সদস্য পদ পায় BFIU। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। 28 মে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তলবের এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী 6 জুন তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। তাদের দুই মেয়ে হলেন ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসেন রাইসা বিনতে বেনজির। তবে আর এক মেয়ে জাহরা জেরিন বিনতে বেনজির নাবালিকা হওয়ায় তাকে তলব করা হয়নি। এরই মধ্যে আদালতের আদেশে বেনজির পরিবারের মালিকানাধীন রাজধানীর গুলশানে বিশাল কৃতির বিলাসবহুল ফ্ল্যাট, গোপালগঞ্জে 345 বিঘা ও মাদারীপুরে 273 বিঘা জমি জব্দ এবং অসংখ্য ব্যাংক ও বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে দুদক। অনুসন্ধানে দেখা গিয়েছে দেশের বিভিন্ন এলাকায় যে বিপুল সম্পদ গড়েছেন বেনজির, তার বেশিরভাগই তিনি কেনেন আইজিবি পদে অধিষ্ঠিত হওয়ার পর। এদিকে দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে বেনজির আহমেদ এবং তার পরিবারের কোনো সম্পদ আছে কিনা তা তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে BFIU-তে চিঠি দিয়েছে দুদক। দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে এসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে BFIU। প্রাথমিক অনুসন্ধানে এসব দেশে সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের MLAR আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার। তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। নথিপত্র বিশ্লেষণে দেখা গিয়েছে চাকরি জীবনের শেষ 2 বছরে অর্থাৎ আইজিপি থাকাকালেই পরিবারের সদস্যদের নামে 466 বিঘা জমি কেনেন বেনজির। 19টি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবার হয়ে যায় পুরো দস্তুর ব্যবসায়ী পরিবার। আইজিপি পদটি যেন তার কাছে আলাদিনের চেরাক হয়ে ওঠে। যে 3 কালো হাত দিয়ে দুর্নীতি করতেন বেনজির, এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির, আমজাদ হোসেন আরজু ও নাজমুস সাকিব জুবায়ের, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করতে নিযুক্ত ছিল একাধিক ব্যক্তির একটি দল। তারা মূলত বেনজিরের জন্য দেশে বিদেশে জমি বা সম্পদ কেনা ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপকর্ম সামাল দিতেন। শুধু তাই নয়, বেনজির নিজে নেপথ্যে থেকে এই সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং, নিয়োগ ও বদলি বাণিজ্য। এই দলের অগ্রভাগে ছিলেন এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির, নাজমুস সাকিব জুবায়ের ও আমজাদ হোসেন আরজু। অনুসন্ধান বলছে বেনজির আহমেদের আলাদিনের চেরাক তথা জাদুর কাঠির স্পর্শে আলোকিত হয়ে ওঠেন তার সহযোগীরাও। বেনজিরের মতো তারাও দেশে বিদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। বেনজিরের স্ত্রী ও কন্যাদের সঙ্গে অংশীদারি ব্যবসা রয়েছে, আছে নামে বেনামে জমি, ফ্ল্যাট ও প্লট। একটি শীর্ষ জাতীয় দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরপরই এই সহযোগীরাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায় বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন বিকাশ সাব্বির। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা সাব্বির বড় হন রাজধানীর পূর্ব গোড়ানে। শিক্ষাজীবন শেষ করে 2002 সালে মাস্টার মাইন্ড স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। সেখানে এক নারী শিক্ষকের সঙ্গে পরিচয়ের পর তাকে বিয়ে করেন সাব্বির। ওই নারী শিক্ষকের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় সাব্বিরও যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে নাগরিকত্ব লাভের পর ওই স্ত্রীকে ত্যাগ করে একজন বিমানবালাকে বিয়ে করেন সাব্বির। প্রথম স্ত্রীর একটি ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর 2 সন্তান রয়েছে। অনুসন্ধানে জানা গিয়েছে মাস্টার মাইন্ড স্কুলে শিক্ষকতার সময় বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলেকে প্রাইভেট পড়ানোর সুবাদে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। সেই সূত্রে বিএনপি শীর্ষ মাঝারি মানের অনেক নেতার সঙ্গে গড়ে তোলেন সখ্য। তাছাড়া ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব তার বাল্যবন্ধু হওয়ার
কারণে বিএনপির অনেক নেতার সঙ্গে এখনও তার ঘনিষ্ঠতা রয়েছে। এদিকে 2022 সালে 9ই ডিসেম্বর বিএনপির ডাকা সমাবেশ ঘিরে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগে আটক হন বিকাশ সাব্বির। ওই সময় সাব্বিরের গতিবিধি গোয়েন্দা বিভাগের নজরে এলে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগ বানানি থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তখন বেনজির আহমেদের জোরালো সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। সূত্র বলছে, লন্ডনে সাব্বিরের সঙ্গে পরিচয় হয় সাবেক আইজিবি বেনজির আহমেদের ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তসলিম আহমেদ মুন্নার সাথে। সেই সূত্রে লন্ডন থেকে দেশে ফিরে সম্পর্ক হয় বেনজির আহমেদের সঙ্গে। এরপরই ব্যাপারও হয়ে ওঠেন সাব্বির। আমজাদ হোসেন আরজু ও নাজমুস সাকিব জুবাইরের সঙ্গে গড়ে তোলেন নিজস্ব সিন্ডিকেট। ক্যাসিনো কাণ্ডে আটক মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুইয়ার মাধ্যমে সাব্বির ওরফে বিকাশ বেনজির আহমেদের ক্যাসিনোর মাসিক চাঁদার টাকা সংগ্রহ করতেন। পরবর্তী সময়ে বেনজির আহমেদের তোড় জোরে সাব্বির মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির প্রধান নির্বাচিত হন। অনুসন্ধানের তথ্য বলছে, বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন বিকাশ সাব্বির। এর মধ্যে বেনজির আহমেদের পরিবারের ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠেন এজিএম সাব্বির, নাজমুস সাকিব জুবাইর ও আমজাদ হোসেন আরজু। এই তিনজনের সঙ্গে একাধিকবার থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে গিয়েছেন বেনজির আহমেদ। সাব্বির ও আরজুর মাধ্যমে মালদ্বীপ, দুবাই, লন্ডন এবং কানাডায় বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে সাব্বিরের ঘনিষ্ঠজনদের কাছ থেকে তথ্য পাওয়া যায়। বিদেশে অর্থ পাচারের কাজটিও এই দুজনের মাধ্যমেই হতো। কানাডায় আরজুর স্ত্রী ও সন্তান যে বাড়িটিতে থাকেন, জনশ্রুতি রয়েছে সেই বাড়িটিও বেনজির আহমেদের টাকায় কেনা। রেজিস্টার অব জয়েন্ট স্টক ও বিভিন্ন সূত্রে জানা যায়, দেশে নামে বেনামে 13টি প্রতিষ্ঠানের মালিক সাব্বির ও তার অন্যতম সহযোগী বেসরকারি টিভি চ্যানেলের চ্যানেল ওয়ান সাবেক বিপণন কর্মকর্তা আমজাদ হোসেন আরজু ও নাজমুস সাকিব জুবায়ের। এর মধ্যে একটি শিশির বিন্দু, রাহিলস মিডিয়া লিমিটেড, এলবি লিমিটেড, কানেকশিয়া লিমিটেড, সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিস লিমিটেড, বেনটেক, এলকো কেবল লিমিটেড, AXA পাওয়ার লিমিটেড, মেইন স্কোয়ার ম্যানেজমেন্ট লিমিটেড, রিচ মন্ড ম্যানেজমেন্ট লিমিটেড, স্টিলথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, BTL ইন্টারন্যাশনাল নামে প্রতিটি কোম্পানিতে এজিএম সাব্বির, আমজাদ হোসেন আরজু ও নাজমুস সাকিব জুবাইরের বিপুল পরিমাণ শেয়ার আছে। দেশের একটি টেলিভিশন চ্যানেলও মালিকানা রয়েছে সাব্বির এবং আমজাদ হোসেন আরজুর। গুলশান আবাসিক এলাকার CEC জি ব্লকের 134 নম্বর পুরাতন 130 নম্বর প্লটের 12 কাঠা 12 ছটাক জমির উপর দুটি বেজমেন্ট সহ নির্মিত রেনকন আইকন টাওয়ারে 2,242 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে সাব্বিরের। এছাড়া ঢাকার গোরানে 10 কাঠার প্লট সাভার ফ্যান্টাসি কিংডমের পেছনে প্রায় 66টি ঘর বিশিষ্ট বিশাল জমি, এছাড়া উত্তরা গুলশান ও বনানীতে আছে একাধিক ফ্ল্যাট। লন্ডনে বিশাল বাড়ি ও দামি ব্র্যান্ডের একাধিক গাড়ি রয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে বলেও গুঞ্জন আছে। বেনজিরের স্ত্রী ও সন্তানদের সঙ্গে অংশীদারি ব্যবসা পরিচালনা করছেন এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির। মেসার্স একটি শিশির বিন্দু নামে একটি প্রকাশনা সংস্থায় তাদের সমন্বিত বিনিয়োগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায়, 2019 সালের 5ই মার্চ C 70-79A ফ্ল্যাট নম্বর F7E7 উত্তর বাড্ডার ঠিকানায় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স করা হয়। এখানে এজিএম সাব্বিরের স্থায়ী ও বর্তমান ঠিকানা হয়েছে 291 পূর্ব গোড়ান খিলগাঁও। 2019 সালের 14ই জানুয়ারি বেনজির পরিবারের সদস্যদের সঙ্গে অংশীদারের চুক্তি হয় বিকাশ সাব্বিরের। ওই দলিল পর্যালোচনা করে দেখা যায়, মেসার্স একটি শিশির বিন্দুর 25% অংশীদার বেনজিরের স্ত্রী জিশান মির্জা, 25% অংশীদার ফারহিন রিশতা বিনতে বেনজিরের, তাহসিন রিশতা বিনতে বেনজিরেরও রয়েছে 25%, বাদ বাকি শেয়ারের 15% এজিএম সাব্বিরের, 5% আনোয়ার হোসেনের ও 5% নাজমুস সাকিব জুবাইরের। অনুসন্ধানে জানা যায়, শুধু মেসার্স
একটি শিশির বিন্দু নয় আরও বেশি কিছু কোম্পানিতে অংশীদারি বিনিয়োগ রয়েছে বেঞ্জির পরিবার ও সাব্বির বিকাশের। বেঞ্জির পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে 2019 সালের 14 মার্চ আরেকটি কোম্পানি গঠন করেন সাব্বির, স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কোম্পানিটির ট্রেড লাইসেন্স ও আর জে এস সি রেজিস্ট্রেশন নাম্বার যথাক্রমে 085684 ও C150419 এই কোম্পানির মালিকানায় রয়েছেন বেঞ্জির আহমেদের পরিবারের সদস্যরাও। নথি পর্যালোচনায় দেখা যায় 6/70/79A ফ্ল্যাট নম্বর F7E7 উত্তর বাড্ডার, ঠিকানা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেড লাইসেন্স করা হয়। এছাড়া ST পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেডের মালিকানায় আছেন AGM সাব্বির। এই কোম্পানিতেও বেঞ্জিরের স্ত্রী জিশান মির্জা ও তার মেয়েদের বিনিয়োগ রয়েছে। গত 28 মে এই তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। অনুসন্ধানে দেখা যায় রাহিস মিডিয়া লিমিটেডকে কাজ দিতে সরাসরি হস্তক্ষেপ করতেন বেঞ্জির আহমেদ। কোম্পানিটির মালিকানায় বেঞ্জির আহমেদের পরিবারের কোনো সদস্যদের নাম থাকলেও নাম না থাকলেও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পেতেন তিনি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের DMP বিভিন্ন ব্র্যান্ডিংয়ের কাজ করতেন সাব্বির। RJSC-র নথি পর্যালোচনায় দেখা যায় এই কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন AGM সাব্বির ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন তার স্ত্রী নির্মা খানম এবং পরিচালক হিসেবে রয়েছেন বোন আফসান ইজাহান। STR এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাদেক চৌধুরী বলেন, 2018-19 সালে বিকাশ সাব্বিরের কুড়িগ্রামের মিনি গ্রিড সোলার প্রজেক্টে প্রায় 2 কোটি টাকার মালামাল সরবরাহ করি। এই প্রজেক্টের 5% শেয়ার হোল্ডার হিসেবে বিনিয়োগ করি, সেখানেও আরও 50 লাখ টাকা বিনিয়োগ করি। বিনিয়োগের পর তারা বিনিয়োগের অর্থ ফেরত দেয়নি, এমনকি লভ্যাংশও দেয়নি, এমনকি টাকা উদ্ধারে গেলে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমজাদ হোসেন আরজু এখনও তাকে নিয়মিত হত্যার হুমকি দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, 2021 সালের 4 আগস্ট সকাল 7টায় সাদা পোশাকে 6 থেকে 7 জনের একটি দল আমাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এ সময় তারা আমার পকেট থেকে স্বাক্ষরিত চেকের পাতা নিয়ে যায়। তারা এ সময় সাদা কাগজে মুচলেকা নেয়, আর কখনো সাব্বিরের কাছে যেন টাকা ফেরত না চাই। ওই সময় তারা বলে, তুই জানোস না সাব্বির সারের লোক। এখনো সাব্বির ও আরজুরা পুলিশের উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তাদের সম্পর্কের কথা জানিয়ে আমাকে হুমকি দেয়। শফিকুল ইসলাম নামে আরেক ব্যবসায়ীর কাছ থেকে একই প্রক্রিয়ায় বিনিয়োগের উদ্দেশ্যে টাকা নেন বেঞ্জির। এ তথ্য জানিয়ে তিনি বলেন, 2018 সালে মুনাফার প্রলোভন দেখিয়ে আমাকে বিনিয়োগের প্রস্তাব দেন সাব্বির ও আমজাদ হোসেন। ওই সময় তারা মোবাইলে বেঞ্জির আহমেদের সঙ্গে থাকা একাধিক ছবি আমাকে দেখান। বেঞ্জির আহমেদ তখন র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। আমিও সরল বিশ্বাসে 2 দফায় 24,50,000 টাকা বিনিয়োগ করি, কিন্তু বিনিয়োগের পরই তাদের মুখোশ উন্মোচন হয়। তারা টাকা ফেরত দিতে টাল বাহানা শুরু করেন। তিনি আরও বলেন, টাকা ফেরত পেতে আমি চাপ দিলে 2021 সালে আমাকে ধানমন্ডির 8 নম্বর ব্রিজ সংলগ্ন রবীন্দ্র সরোবর থেকে তুলে নিয়ে যান। এ সময় তারা সাদা কাগজে আমার কাঁচ থেকে স্বাক্ষর নেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, আমজাদ হোসেন আরজু ও বিকাশ সাব্বিরের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমি প্রায় 50 লাখ টাকা বিনিয়োগ করি, কিন্তু তারা সাবেক IGP বেঞ্জির আহমেদের ক্ষমতা দেখিয়ে টাকা ফেরত দিতে টালবাহানা করেন, একাধিকবার হুমকিও দেন। এ প্রসঙ্গে জানতে AGS সাব্বির ও আমজাদ হোসেন আরজুকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাদের ফোন সেট বন্ধ পাওয়া যায়। সূত্র বলছে, বেঞ্জির আহমেদের সম্পদের পাহাড় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর তাঁরাও দেশ ছেড়ে পালিয়েছেন। তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন বেঞ্জির, খরচ পড়ল 100 কোটি। সাবেক IGP বেঞ্জির আহমেদের প্রতিদিনই কোনো না কোনো দুর্নীতি ও অবৈধ সম্পদের নতুন তথ্য আসছে, গুঞ্জন উঠেছে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন বেঞ্জির আহমেদ। এর জন্য তাকে গুনতে হয়েছে 5 কোটি টাকা। স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম রয়েছে স্পেনে। এর আগে গতকাল জানা যায় সরকারি কর্মকর্তাদের নীল বা সচিব পদমর্যাদার কর্মকর্তা হওয়ায় লাল পাসপোর্ট পেলেও তা না নিয়ে তথ্য গোপন করে সাধারণ সবুজ পাসপোর্ট নেন বেঞ্জির আহমেদ। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের
টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সরকারি কর্মকর্তারা পূর্বানুমোদন ছাড়া বিদেশে যেতে পারেন না। এটা এড়ানোর জন্য সরকারের চাকুরির তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়াটা একটা কারণ। অন্য কারণ হচ্ছে, বেসরকারি চাকরিজীবী হিসেবে তিনি যতটা সহজে বিদেশে ভ্রমণ, বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ পাবেন না। কাজেই ভয়াবহ ধরনের অপরাধের পরিকল্পনা যে তার শুরু থেকেই ছিল, এটা তারই পরিচয়। এদিকে নাম প্রকাশ না করে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, তিনি বেনজির আহমেদ চৌঠা মেয়ে সপরিবারে সিঙ্গাপুরে গিয়েছেন। কয়েকদিন আগে তিনি তুরস্ক গিয়েছিলেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। গোপালগঞ্জ ও তার শ্বশুরবাড়ির দুই ব্যক্তি তুরস্কে আছেন। তারা একসময় পুলিশ সদর দপ্তর ও র্যাব সদর দপ্তরে ঠিকাদারির কাজ করতেন, ফলে বেনজিরের অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার বিষয়টি ক্রমশই পরিষ্কার হচ্ছে। এদিকে নিয়ম অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি। আইজিপি হয়েও তিনি প্রতারণার আশ্রয় নিয়ে বেসরকারি চাকুরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। পাসপোর্ট সংশ্লিষ্টরা জানান, আইজিপি হয়েও বেনজিরের মর্যাদাপূর্ণ কূটনৈতিক পাসপোর্ট না নেওয়া অস্বাভাবিক। এর ভিন্ন কারণ থাকতে পারে, হয়তো ইতোমধ্যে তিনি ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন, এ কারণে ইচ্ছা থাকলেও তিনি লাল পাসপোর্ট গ্রহণ করতে। এছাড়া যে কোনো সময় দেশ ত্যাগের সুযোগ খোলা রাখতে হয়তো তিনি সাধারণ পাসপোর্ট নেওয়াকে নিরাপদ মনে করেছেন। এসব তথ্য সামনে আসার ফলে বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন বলে যে গুঞ্জন উঠেছে, তা আরো জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।